আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আশা করি আমরা সবাই ভালো আছি, মানে এবং স্বাস্থ্যে। তো আজকে আমরা একটা বাফেতে এসেছি খেতে। তো আমাদের আজকে চিট ডে। চিট ডে বলতে যে দিনগুলো আমরা বাইরে কোনো দাওয়াতে যাচ্ছি, কোনো দাওয়াতে খাচ্ছি, অথবা কোনো রেস্টুরেন্টে খেতে যাচ্ছি, অথবা আমরা বাসায় কোনো আনহেলদি মজাদার খাবার রান্না করে খাচ্ছি। তো আজকে বাফেতে আসার কারণ হলো আমার আব্বু যখনই আমাদের সাথে দেখা করতে আসে দেশ থেকে, তখন আমরা তিনটা রেস্টুরেন্টে আমরা খাই। হ্যাঁ, আমরা বাফেতে যাই, আমরা হালাল হ্যামবার্গার খেতে যাই, এবং আমরা হালাল থাই রেস্টুরেন্টে যাই। তো আজকে বাফেতে এসেছি, এশিয়ান বাফে। তো এই বাফেতে খাওয়ার আপনাদের সাথে আজকে আপনাদেরকে আমার সাথে এখানে নিয়ে আসার কারণ হলো, বেশিরভাগ ক্ষেত্রে বাফে টাইপের রেস্টুরেন্টে খাওয়ার পরে বেশিরভাগ মানুষই কমপ্লেন করে যে অশান্তি লাগে। হ্যাঁ, ইদার ব্লোটিং হয়, অথবা গ্যাসের প্রবলেম হয়, অ্যাসিডিটি, অথবা অনেকের ভমিটিং হয়, কনস্টিপেটেড হয়ে যায় পরের দিন, একেবারে শরীরটা কেমন জানি লাগে। আমি আপনাদেরকে দেখাতে চাই এরকম একটা রেস্টুরেন্টে এত মজার খাবারগুলো, এত টক্সিকে ভরা, এত আজেবাজে জিনিস দিয়ে রান্না করা, সেই খাবারটা আমরা কোন সিস্টেমে এবং কোন প্যাটার্নে খেলে আমাদের শরীরটা একদম মিনিমাম এফেক্টেড হবে, অশান্তি ফিল হবে না। এবং সব কিছু কিন্তু শুরু হয় এই মুখটা থেকে। আমরা মুখে নিয়ে যাই খাবো, যেভাবেই খাবো ওই জিনিসটা আমাদের পেটে যাবে, যাওয়ার পরে যা যা হওয়ার সব ঘটবে। তো চলুন আমরা এখন ভিতরে যাই, আমি খুবই এক্সাইটেড আজকে বাফে খাবো। তো আমরা যদি বাফেটা দেখি, বাফেটা শুরু হয় এইভাবে, এখান থেকে নিয়ে দেখেন অনেক দূর পর্যন্ত, সেই শেষ মাথা পর্যন্ত খাবার, সব সব ধরনের ভাজা পোড়া, এশিয়ান বাফে বলে সব ধরনের সি ফুড, বিভিন্ন ধরনের সি ফুড আছে। খাবার শেষ হলো, এইখানে শুরু হলো খাবারের পরে যে আমরা মিষ্টি খাই। হ্যাঁ, ডেজার্ট। তো এই মিষ্টির সব আইসক্রিম থেকে নিয়ে দেখেন পুডিং, তারপর এখানে দেখেন সব ধরনের কেকস অ্যান্ড ইউনো প্যাস্ট্রিজ অ্যান্ড হোয়াট নাট। এখানে তারপরে এই যে আপনার মহিলাটা বানাচ্ছে স্ট্রবেরি নিয়ে চকলেট ডিপ করে খাওয়ার জন্য। তারপরে এখানে সব ধরনের মাশাল্লাহ ফ্রুটস, এবং এই খাবারগুলাই হলো সবাই শেষে দিয়ে খাবে, এবং সালাদ বারটা এখানে আছে। আমার হাজবেন্ড আজকে রোজা রেখেছিল, তাই হি নোজ দ্য ডিল, সে ফ্রুটস দিয়ে শুরু করছে খাবার। আমি বেশি নিচ্ছি না, অল্প, পেট ভরে যাবে তো ওই জন্য। খুব মিষ্টি তরমুজ, মজা। আমার ব্রকলি খুবই প্রিয়, কিন্তু ব্রকলি কচকচা হইতে হবে, রেস্টুরেন্টের এসে ব্রকলি খাচ্ছি, তাই না? বাট ইটস গুড, বাসায় এরকম টেস্ট হয় না ব্রকলির। শহীদ এটাকে জানি কি বলে, সিউইড, রাইট? সিউইড আমার খুব প্রিয়। এখন হলো সুশির পালা। সুশি আমার খুবই প্রিয়, কিন্তু সুশিটা রান্না হইতে হবে, মানে সুশির ভিতরে যে ফিশটা থাকে ওটা ওটা রান্না হতে হবে, ওটাকে ক্যালিফোর্নিয়া বলে আই থিঙ্ক। কিন্তু আমার হাজবেন্ড আবার কাঁচাটা খুব পছন্দ করে। তো আমি তিন রকমের নিয়েছি এখানে, তিন রকমের সস টস দেওয়া, একটা হলো ক্র্যাব, একটা হলো স্যালমন, আর একটা হলো চিংড়ি মাছ, সেটা হলো ভাজা চিংড়ি মাছ। আর তার সাথে সুশির সাথে খেতে হয় আদাটা, আর এই যে ওয়াসাবি, এই ঝাল ঝাল জিনিসটা খেতে হয়, আর এটা হলো একটা সিউইড। খুবই মজা, ওদেরটা খুবই মজা সিউইডটা। তো আমি সয়া সস দিব না, আমি সুশিতে একটু লেবু দেই। আই নো আই এম উইয়ার্ড, বাট ভাজা পোড়া। এখন দেখেন
সবই কিন্তু খেয়েছি, কিন্তু একটা সিস্টেম মেনটেন করেছি না, সবার আগে ফ্রুটস, পেটটা ঠান্ডা থাকলো, ডাইজেশনের জন্য ইজি হবে, তারপরে আমি একটু ভেজিটেবলস খেলাম আমার পছন্দ বলে, আপনাদের খেতে ইচ্ছা না করলে কোনো দরকার নাই, ইউ ক্যান গো স্ট্রেট টু ইওর প্রোটিন, তারপরে যা যা ইচ্ছা, খালি ভাজা পোড়া টাইপের জিনিসটা একদম লাস্টে রাখবেন, কারণ ওই জিনিসগুলা একটু বেশি ঝামেলা তো, টক্সিক দিয়ে ভরা ওগুলা আসতে, বাট ইউ স্টিল এনজয়। চিংড়ি মাছ ভাজা, এটাও চিংড়ি মাছ ভাজা, কিন্তু এটাকে একটা লেয়ার করে মেয়োনিজের মতো একটা সুইট সস দিয়ে, ওরা আমার এটা সবচেয়ে প্রিয়, আই লাভ ইট। আর এটা হলো ওয়েস্টার, জিঙ্কে ভরপুর, এটা ওয়েস্টার হলেও এটা কিন্তু উপরে যে সসটা দিয়ে একটা চিজ দিয়ে এটাকে কিন্তু আবার একটু ভাজছে ওরা, হ্যাঁ, তো সবকিছুই, এটাও চামড়া শোকলা সহ চিংড়ি মাছ, এটাও কিন্তু ভাজা, একটু নুনতা নুনতা এটা। এন্ডিং, আমি খুব টায়ার্ড হয়ে গেছি খেতে খেতে, আসলে আমি মনে হয় না এতগুলো খাবো, তারপরে নিলাম, ওদের তো অনেক ভ্যারাইটি ছিল, আমার মেয়ে, আমার মিষ্টি সবই ভালো লাগে, দ্য থিং ইজ স্যার আমি তো এখানে আগেও এসেছি, ওদের মিষ্টিগুলা তেমন একটা ভালো হয় না, কেকগুলা মানে এটা হলো ম্যাঙ্গো তিরামিসুর মতো হয় না কেক ওরকম আর কি, আর এটা হলো চকলেট ক্যারামেল, আর এটা বোধ হয় স্ট্রবেরি মানে পুডিং টাইপের, আমার এই বাদাম এই বিস্কিটটা তবে আমার খুব পছন্দ, এটা বাদামের অ্যালমন্ডের, আর আরেকটা দেখি স্টার শেপেরও অ্যালমন্ডের কুকিয়ে রেখেছে, দেখবো, তো এই কেকগুলো অত বেশি ময়েস্ট হয় না, I'm not going to eat the whole thing, so you take up. মজা না, হ্যাঁ হ্যাঁ ইজ কলিং মাই রেকর্ডিং, খাইতে পারো আর কি, ঘুম পাচ্ছে এখন, মজা না তাই না, আই নো, এটা খাবো না, রান্না বেড়ে টেস্ট করো, আছে এক চামচ আছে, হ্যাঁ হ্যাঁ ওটা মজা,